আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রায়েড চিকেন আমি একদম ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে কোনো স্পেশাল মশলা ছাড়াই এই ফ্রায়েড চিকেনটি তৈরি করে দেখাবো আপনাদের ফ্রায়েড চিকেন তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আধা কেজি পরিমাণ চিকেন চিকেনটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি বেশি ছোট করিনি এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন এখানে দিয়েছি আমি রাঁধুনি ব্র্যান্ডের গরম মশলা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব সয়া সস লাইট সয়া সস দিব এখানে আমি আপনাদের হাতের কাছে যদি সয়া সস না থাকে তাহলে না দিলেও চলবে প্রায় আমি এক টেবিল চামচ পরিমাণের মতো সয়া সস দিয়েছি সয়া সসে কিন্তু অনেকটাই লবণ থাকে এর জন্য লবণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালো করে হাতের সাহায্যে চিকেনটাকে মশলার সাথে মাখিয়ে নিব এমনভাবে মাখাতে হবে যাতে চিকেনের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায় কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়েই করতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এই চিকেন ফ্রাইটি খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল একদম রেস্টুরেন্টের মতোই হয়েছিল আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন এই তো আমার চিকেনটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে মশলার সাথে এখন আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনারা চাইলে এক ঘন্টার জন্য রাখতে পারেন যদি হাতে সময় না থাকে তবে দুই ঘন্টার বেশি রাখলেও কোনো সমস্যা নেই খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হবে তো আমি দুই ঘন্টা পর ফিরে এলাম চিকেনটার কালারটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে মেরিনেট করে রাখাতে এখন আমি আরেকটু হাত দিয়ে একটু নেড়ে চেড়ে নিব চিকেনগুলোকে একটু উলট পালট করে দিচ্ছি আর কি এই কাজটা আমি দুই ঘন্টা পরে করতেছি এই তো এখানে এখন আমি ফ্রায়েড চিকেনটা কোট করার জন্য এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা ময়দার সাথে দিয়েছি ওয়ান ফোর কাপ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে না দিলেও চলবে শুধু ময়দা দিয়েও কিন্তু করতে পারেন দিয়েছি একশো চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন আমি এ কয়েকটা উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিব হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি আপনারা দেখতেই পেলেন আমি খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু চিকেন ফ্রাইটা আমি মেরিনেট করেছি এখন আমি এই তো ময়দাটার সাথে ময়দার মিশ্রণটার সাথে আমি চিকেনগুলোকে একটা একটা করে কোট করে নিব প্রথমে আমি একটা চিকেন লেগ পিস দিয়ে দিয়েছি হাতের সাহায্যে আমি প্রথমে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি এখানে চিকেনটার সাথে ময়দার মিশ্রণের সাথে খুব ভালো করে কিন্তু চিকেনটাকে কোট করে নিতে হবে কাজটা কিন্তু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে এই তো প্রথমবার কিন্তু চিকেনটা ময়দার সাথে কোট করে নিয়েছি এখন আমি একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি এখন আমি পানিটার মধ্যে দিয়ে দিব চিকেনটা ময়দার সাথে কোট করে নেওয়া চিকেনটা দিয়ে দিয়েছি প্রায় বিশ সেকেন্ডের মতো রেখে আমি চিকেনটাকে উঠিয়ে নিব পানি থেকে আবারও সেই ময়দার মিশ্রণের সাথে দিয়ে দিব আমি কিন্তু এই কাজটা একবারে করেছি আপনারা চাইলে দুই তিনবার করতে পারেন তাহলে কিন্তু চিকেনের লেয়ারটা কিন্তু অনেকটাই মানে যে ময়দার লেয়ারটা থাকে সেটা কিন্তু তাহলে অনেকটাই মানে মোটা হবে খেতে অনেকটা ক্রিস্পি হবে আর কি আমি একবারই করেছি কাজটা এই তো ময়দার সাথে রেখে আমি খুব ভালো করে দেখতেই পারছেন আমি কিভাবে ময়দাটা দিয়েছি চিকেনের গায়ে ময়দাটার সাথে খুব ভালো করে চেপে চেপে তারপর আমি একটু ঝেড়ে নিব ময়দাটা উপরের লেগে থাকা ময়দাটা আমি একটু ঝেড়ে ঝেড়ে ফেলে দিব আর কি এই তো আমি এইভাবে সবগুলো চিকেন কোট করে নিয়েছি ময়দার সাথে এখন আমি এগুলা ভাজতে চলে যাব। এখানে আমি একটা ফ্রাই ফ্যানে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য তেলটা কিন্তু অনেক গরম হয়ে গিয়েছে আমি একটু ময়দা দিয়ে দেখলাম যে তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গিয়েছে পুরোপুরি গরম তেলে দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিব এখানে এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি চিকেনগুলো সবগুলো দিবো না প্রথমে আমি দুই পিস দিয়েছি তেলটা গরম থাকতে হবে কিন্তু তেল গরম তেল বলে যে পুড়ে যাবে তা না কিন্তু পুড়ে যাওয়ার কোনো চান্স নেই এরপর এখানে আমি আরও একটা চিকেনের টুকরো দিয়ে দিব তো আমি এইভাবে তিন পিস তিন পিস করে সবগুলো চিকেন আর কি ভেজে নিব সময় নিয়ে কিন্তু চিকেনটাকে ভাজতে হবে না হলে কিন্তু উপরটা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আমি আধা ঘন্টা ধরে আধা ঘন্টা লেগেছিল আমার চিকেনগুলা হতে ভাজতে সময় লেগেছিল আধা ঘন্টা এই তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর চিকেনটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছিল উপরটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল আর ভিতরটা ছিল খুবই জুসি খেতেও কিন্তু সত্যি অসাধারণ ছিল এই তো হয়ে গেল আমার ফ্রাইড চিকেন আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে কেউ লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই এই তো এইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি আজ আসি তাহলে আল্লাহ হাফেজ